বাবা ছিলেন শুকনো ফলের বিক্রেতা। ইরান থেকে এসে বসতি গড়েছিলেন বোম্বে তথা আজকের মুম্বাই শহরে। কিন্তু মাত্র এক বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ, সংসারের প্রয়োজনে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি। পরে তিনিই হয়ে ওঠেন বলিউডের দাপুটে নায়িকা। তার জীবনের ওঠাপড়া হার মানাবে যে কোনো ছবির চিত্রনাট্যকে। তিনি বলিউড অভিনেত্রী মমতাজ। তুই কে লাগি হে? আরে বুদ্ধু হে তু। আগ। আগ লাগি হোগি তুজে। মুঝে কোই আগ বাত নহীঁ লাগি। হ্যাঁ চল ঝুটি। 1947 এর 30 জুলাই মুম্বাইয়ে জন্ম হয় মমতাজ আসকারির। বাবা আব্দুল সালিম আসকারি এবং মা সাদি হাবিব আগা ছিলেন ইরানের মাশহাদ শহরের বাসিন্দা। সেখানকার পাট তুলে মমতাজের জন্মের বহু আগেই তারা চলে এসেছিলেন সাবেক বোম্বে শহরে। মুম্বাইয়ের এক বস্তিতে অতি দরিদ্রের মধ্যেই বড় হয়েছেন মমতাজ। সংসার চালাতে অতি অল্প বয়সেই নামেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে মমতাজের প্রথম ছবি ইয়াসমিন মুক্তি পায় 1955 সালে। 3 বছর পরে মুক্তি পায় সোনে কি চিড়িয়া এবং লাজবন্তি। এরপর 60-এর দশকের গোড়ায় কিশোরীবেলায় তার ছবি স্ত্রী এবং সাহারা সফল হয় বক্স অফিসে। প্রথম এ গ্রেডের ছবি গেহরা দাগ তাকে তদানীন্তন বোম্বেতে জনপ্রিয় করে তোলে। পরিচিতির সঙ্গে বাড়তে থাকে ছবির সুযোগ। তবে প্রথম দিকে সন্তুষ্ট থাকতে হয়েছে ছোট ব্যানারের ছবি নিয়েই। কুস্তিগির দারা সিংয়ের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন ডাকু মঙ্গল সিংহ সহ মোট 16 ছবিতে। এরপর তার গায়ে স্টান্ট ছবির নায়িকার তগমা লেগে গিয়েছিল। শোনা যায় সে সময় ছবিতে দারা সিংয়ের পারিশ্রমিক ছিল 4.5 লক্ষ টাকা, মমতাজ পেয়েছিলেন 2.5 লক্ষ টাকা। ইন্ডাস্ট্রিতে তাকে পায়ের তলায় শক্ত জমি দেয় রাজ কাপুরের দো রাস্তে ছবিটি। রাজেশ খান্না অভিনীত এই ছবিতে মমতাজ ছোট রোল পেয়েছিলেন, কিন্তু এই ছবিটাই তার কাছে প্রিয়তম, কারণ জনপ্রিয়তার পথে উত্তরণে সাহায্য করেছিল এই ছবিতে অভিনয়। ये बांद्रा बहुत नजदीक तो नहीं? जी नहीं, काफी दूर है। गुड, फिर तो कुछ देर आपका साथ रहेगा। सरदार जी, टैक्सी रोको। तो अनु तो कलानगर जाना सी। मुझे यहीं उतरना। রাজেশ খান্নার বিপরীতে দো রাস্তের পরে সফল হয় তার বন্ধন ছবিটিও। রাজেন্দ্র কুমারের টাঙ্গেওয়ালা ছবিতেও নায়িকা হন মমতাজ। শোনা যায় একসময় শশী কাপুর তার সঙ্গে অভিনয় করতে অস্বীকার করেছিলেন, কারণ তার কাছে তখন মমতাজ ছিলেন বি গ্রেড ছবির নায়িকা। পরে শশী তাকেই নায়িকা হিসেবে চান চোর মচায়ে শোর ছবিতে। রাজেশ খান্না মমতাজ জুটি ছিল বলিউডের অন্যতম সেরা রোমান্টিক জুটি। আপকি কসম ছবিতে তাদের উপর চিত্রায়িত জয় জয় শিব শঙ্কর তো আইকনিক। খিলনা, মেলা, অপরাধ, নাগিনের মতো ছবিগুলি অভিনেত্রী মমতাজকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। 70-এর দশকের শেষ দিকে অভিনয় ছেড়ে দেন তিনি। 13 বছর পরে ফিরে আসেন আধিয়া ছবিতে 1990 সালে। ব্রহ্মচারী ছবিতে সুপারহিট হয় শাম্মী কাপুর মমতাজ অন স্ক্রিন রসায়ন। 70-এর দশকের গড়ার দিকের কথা, শাম্মী কাপুর এবং মমতাজের প্রেমের গুঞ্জন নিয়ে তখন উত্তাল বলি পড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন মমতাজ। জানালেন সেই সময়ে কেউ বিশ্বাসই করতে চাননি শাম্মী কাপুরের মতো একজন এত বড় বলি তারকা তার প্রেমে পড়তে পারেন এবং বিয়ে করারও প্রস্তাব দিতে পারেন। যদিও শাম্মীর সেই প্রস্তাবে না বলেছিলেন মমতাজ, কারণ শাম্মী কাপুরের শর্ত ছিল তাকে অভিনয় ছাড়তে হবে। কিন্তু কেরিয়ার অকালে বিসর্জন দিয়ে কাপুর পরিবারের বধূ হতে চাননি মমতাজ। তবে তার প্রতি শাম্মী কাপুরের ভালোবাসাকে তিনি কোনোদিন অস্বীকার করেননি। পরবর্তীতে ধর্মেন্দ্রর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায় ইন্ডাস্ট্রিতে। 1974 সালে মমতাজ বিয়ে করেন শিল্পপতি ময়ূর মাধবানীকে। তাদের 2 মেয়ে তন্না এবং নাতাশা। তাদের মধ্যে নাতাশা বিয়ে করেছেন ফিরোজ খানের ছেলে ফারদিন খানকে। বিয়ের পর থেকেই মমতাজ প্রবাসী, ফিরে আসেনি অভিনয়ও। ইন্ডাস্ট্রি থেকে বহু দূরে তিনি দিব্যি আছেন নিজের সংসার নিয়ে। কিছুদিন আগে রটেছিল তার মৃত্যুর গুজব। পরে মেয়ে তন্না টুইট করে জানান মমতাজ তার সঙ্গে লন্ডনে আছেন, ভালো আছেন। সংসারের হাল ধরতে বি গ্রেড ছবিতে অভিনয় করতেও পিছপা হননি মমতাজ। সেখান থেকে নিজেকে নিয়ে গিয়েছিলেন সুপারহিট নায়িকার আসনে। আবার কেরিয়ারের তুঙ্গে থাকতেই স্বেচ্ছায় বিদায় নিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।